রাজেন্দ্র কলেজ দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন কলেজ। আজ আমরা জানব ঐতিহ্যবাহী রাজেন্দ্র কলেজ প্রতিষ্ঠা ও নামকরণের ইতিহাস। অবিভক্ত বাংলায় বিশ শতকের প্রথম দিক পর্যন্ত বৃহত্তর ফরিদপুর সন্নিহিত অঞ্চলে উচ্চশিক্ষা লাভের জন্য কোনো বিদ্যাপীঠ ছিল না। মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা লাভের মোটামুটি ভালো ব্যবস্থা থাকলেও উচ্চশিক্ষা ছিল মূলত কলকাতা কেন্দ্রিক। ফলে মাধ্যমিক ম্যাট্রিক পাশের পর অধিকাংশের পক্ষেই ইচ্ছে থাকা সত্ত্বেও আর্থিক অস্বচ্ছতা সহ নানা কারণে উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব হতো না। বিশ শতকের গোড়ার দিক থেকেই ফরিদপুর শহরে একটা কলেজ স্থাপনের চিন্তা ভাবনা শুরু করেন তখনকার শিক্ষিত মহল। এ নিয়ে তারা জেলা কালেক্টরের সঙ্গে বিভিন্ন সময়ে আলাপ আলোচনাও করেন, কিন্তু তাতে কোনো অগ্রগতি হয়নি। এমত অবস্থায় ফরিদপুরের বরেণ্য ব্যক্তিত্ব নিখিল ভারত কংগ্রেসের সভাপতি, কংগ্রেস নেতা, খ্যাতনামা আইনজীবী ও সমাজসেবক শ্রী অম্বিকাচরণ মজুমদার কলেজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এগিয়ে আসেন। বস্তুত তারই সক্রিয় উদ্যোগে, অক্লান্ত প্রচেষ্টা ও সাহসী নেতৃত্বে 1918 সালে রাজেন্দ্র কলেজের যাত্রা শুরু। তবে এরও আগে 1912 সালে গভর্নর লর্ড কারমাইকেল ফরিদপুরে এলে তার কাছে ফরিদপুর শহরে একটি কলেজ প্রতিষ্ঠার দাবি উত্থাপিত হয়। অথচ তিনি বিষয়টির গুরুত্ব অনুধাবনে ব্যর্থ হন। অতঃপর ফরিদপুর কলেজ প্রতিষ্ঠার নেতৃত্ব গ্রহণ করেন জেলার বিখ্যাত আইনজীবী এবং প্রখ্যাত কংগ্রেস নেতা অম্বিকাচরণ মজুমদার। 1915 সালের 15ই নভেম্বর উদ্যমী পুরুষ অম্বিকাচরণ মজুমদার ফরিদপুরের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সভা করেন। এ সভায় ফরিদপুর শহরে একটি দ্বিতীয় গ্রেডের কলেজ স্থাপনের রূপরেখা প্রণয়নের জন্য তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি মাস্টারেকের মধ্যেই ফরিদপুর শহরের পূর্ব পার্শ্বে বর্তমান শহর ক্যাম্পাস, খেলার মাঠ ও মাঠে অবস্থিত মেলা ভবনের আংশিক পরিবর্তন করে কলেজ ভবনে রূপান্তর করার পরিকল্পনা পেশ করেন। কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য 80,000 টাকার প্রাথমিক তহবিল গঠনেরও সুপারিশ করেন উক্ত কমিটি। 1916 সালের 9ই জানুয়ারি অম্বিকাচরণ মজুমদারকে সভাপতি করে কলেজ কমিটি গঠিত হয়। কমিটি শহরের ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিদের নিকট থেকে 40,000 টাকা সংগ্রহ করেন। আরও টাকা কিভাবে সংগ্রহ করা যায় সেটাই ছিল অম্বিকাচরণের সারাক্ষণের চিন্তা। এ অবস্থায় একদিন তার মক্কেল ফরিদপুর জেলার বাইসরসির জমিদার রমেশ চন্দ্র রায় চৌধুরীর নিকট আর্থিক সাহায্যের বিষয়টি উত্থাপন করেন। রমেশ চন্দ্র রায় চৌধুরী কলেজের নাম তার স্বর্গীয় পিতা রাজেন্দ্র চন্দ্র রায় চৌধুরীর নামে করার শর্তে 50,000 টাকা দেওয়ার প্রস্তাব করেন। 13 আগস্টের সভায় কলেজ কমিটি উক্ত প্রস্তাবে সম্মত হয়ে কলেজের নাম রাজেন্দ্র কলেজ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। অতঃপর কলেজ কমিটির সভাপতি অম্বিকাচরণ মজুমদার খেলার মাঠ ও মেলা ভবন মাঠের জমি থেকে 5.20 একর খাস জমি বরাদ্দের জন্য সরকারের কাছে এবং কলেজ অধিভুক্তির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন জানান। 1916 সালের 30 আগস্ট জনশিক্ষা পরিচালক ডিপিআই ফরিদপুর সফরে এলে অম্বিকাচরণ মজুমদার তার সঙ্গে সাক্ষাৎ করে কলেজ প্রতিষ্ঠায় তার সহযোগিতা কামনা করেন। জনশিক্ষা পরিচালক কলেজ প্রতিষ্ঠার অংশ হিসেবে ছাত্রাবাস প্রতিষ্ঠার পরিকল্পনা অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। উল্লেখ্য, সে সময় কোথাও কোনো কলেজ প্রতিষ্ঠা করতে হলে প্রথমেই ছাত্রাবাস তৈরি করতে হতো, তা না হলে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ও অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করা যেত না। 1917 সালের 8ই মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নির্দেশে 2 জন পরিদর্শক ফরিদপুর সফরে আসেন। পরিদর্শন শেষে তারা তাদের প্রতিবেদনে কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন। এর সুপারিশের পরিপ্রেক্ষিতে কলেজ কমিটি তাদের পরিকল্পনা ঢেলে সাজিয়ে কলেজ প্রতিষ্ঠার কাজ চূড়ান্ত করার কাজে হাত দেন। এমত অবস্থায় বাংলা সরকারের সচিব প্রেরিত পত্রে মেলার মাঠের খাস জমি মঞ্জুর করতে সরকারের অস্বীকার জানানো হয়। কিন্তু হতদম হননি অম্বিকাচরণ মজুমদার, বরং এ সময় সহযোগিতার হাত পাড়িয়ে দেন ICS অফিসার জে জে দানব। তিনি এক পত্রে সরকারের কাছে উক্ত খাস জমি কলেজ প্রতিষ্ঠার জন্য বরাদ্দের আবেদন করেন। ডানলপের পত্র বলে, বরিয়ান কলেজ কমিটি 1917 সালের 30শে জুলাই জেলা কালেক্টরের মাধ্যমে জমির জন্য পুনরায় আবেদন করেন। এর কয়েকদিন পরে বাংলার গভর্নর লর্ড রোনাল্ডসে ফরিদপুর সফর এলে অম্বিকাচরণ মজুমদার তাকে কলেজ প্রতিষ্ঠার যৌক্তিকতা তুলে ধরে মেলার মাঠের খাস জমি বরাদ্দ দেওয়ার আবেদন জানান। রোনাল্ডসে জানান যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা অনুমোদন করলে সরকার জমি প্রদানের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে কলেজ কমিটি পুরোদমে তাদের প্রচেষ্টা চালিয়ে যান।
অম্বিকাচরণ মজুমদারকে বাংলা সরকারের সচিব জন্মেলি এক তার বার্তায় জানান যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যদি কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা তার আর্থিক ভিত্তি ছাত্রদের আবাসিক ব্যবস্থা শিক্ষক নিয়োগ ইত্যাদি অনুমোদন করে তাহলে সরকার কলেজকে জমি প্রদানের প্রস্তুত আছে। তারপর কলেজ কমিটি বিশ্ববিদ্যালয় বরাবর নতুন করে আবেদন করেন। ইতোমধ্যে কলেজ গভর্নিং বডি পুনর্গঠিত হয়। এর সময় কলেজের অধ্যক্ষ হিসেবে ইংরেজি সাহিত্যের অভিজ্ঞ অধ্যাপক কামাখ্যানাথ মিত্রকে নিয়োগ দেওয়া হয়। 1917 সালের 28 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের প্রস্তাবে জমি প্রদান সংক্রান্ত সরকারি আদেশ পেশ করতে বলে, কিন্তু তখনও পর্যন্ত জমি বরাদ্দের আদেশ পাওয়া যায়নি। এদিকে 1917 সালের 7 সেপ্টেম্বর পৌর চেয়ারম্যান মথুরানাথ মিত্র তার উপর অর্পিত ক্ষমতা বলে দলিল সম্পাদন করে মেলা ভবন কলেজ কমিটির কাছে 1000 টাকায় বিক্রয় করেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট তা পেশ করেন। এর সময় বাংলা সরকারের পক্ষ থেকে কলেজকে বার্ষিক নামমাত্র 1 টাকা খাজনার বিনিময়ে মেলার মাঠে 5.20 একর জমি মঞ্জুর করা হয়। কালবিলম্ব না করে অম্বিকাচরণ মজুমদার উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে মঞ্জুরি পত্রটি প্রদান করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিন্ডিকেটের সুপারিশ সহ কলেজ কমিটির আবেদন পত্র ভারত সরকারের কাছে অনুমোদনের জন্য প্রেরণ করেন। প্রথমে কলেজটিকে মেলার মাঠে 5.20 একর জমি প্রদানের সিদ্ধান্ত অনুযায়ী তা মঞ্জুর করা হয়। কিন্তু পরে দেখা গেল মেলা ভবনের পূর্ব এবং উত্তরে এক ফালি জমি না পেলে কলেজ ভবনের জন্য সুবিধাজনক স্থান সংকুলন হয় না। বিষয়টি অনুধাবন করে মেলা ভবন সহ 5.55 একর জমির প্রদানের নকশা প্রণয়ন করে সরকারের নিকট পেশ করা হয়। তখন কলেজ প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত ছিল ছাত্র হোস্টেল প্রতিষ্ঠা। অম্বিকাচরণ মজুমদারের অনুরোধ মহারাজ মনীন্দ্র চন্দ্র নন্দী 30,000 টাকা হোস্টেল প্রতিষ্ঠার জন্য দান করে আর একটি মহৎ দৃষ্টান্ত স্থাপন করেন। এদিকে কলেজ কমিটি ছাত্রাবাস নির্মাণের কাজ শুরু করে দেন এবং 1917 সালের মার্চের মধ্যে তা সমাপ্ত করার লক্ষ্য নির্ধারণ করেন। এই সময় কলেজ কমিটি কলেজ ভবন নির্মিত না হওয়া পর্যন্ত ছাত্রাবাসে ক্লাস করার অনুমতি চান। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবে রাজি হলেও তখন পর্যন্ত ভারত সরকারের অনুমোদন পাওয়া যায়নি। ইতোমধ্যে বাংলা সরকার 1918 সালের 12ই মার্চ কলেজ কমিটির প্রস্তাব গ্রহণ করে 5.55 একর জমি মঞ্জুর করে এবং কালেক্টরের মাধ্যমে তা কমিটির নিকট হস্তান্তর করে। 1918 সালের 8ই এপ্রিল ফরিদপুর জেলার কালেক্টর ডানলপ কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অবশেষে দেন্ডরবারের মাধ্যমে 1918 সালের 13ই মে কলেজ বার্ষিক মাত্র 1 টাকা খাজনার বিনিময়ে 5.55 একর জমি মঞ্জুর করেন। এভাবে সকল বাধা বিপত্তি অপসারিত হওয়ায় পুনরুদ্যমে শুরু হয় কলেজের কাজ। ইতোমধ্যে 1918 সালের 1 জুন কলেজের অধ্যক্ষ হিসেবে কামাখ্যানাথ মিত্র যোগদান করেন। এছাড়া অধ্যাপক হিসেবে যোগদান করেন শিরীষ চন্দ্র সেন, দর্শন দেবেন্দ্রনাথ তত্ত্ব, গণিত দীনেশ চন্দ্র মজুমদার, সংস্কৃত শিরীষ কুমার আচার্য, ইতিহাস এর কিছু পরে নিয়োগ পান ফজলুল হক, আরবি ও ফার্সি। 1918 সালের 1 জুলাই আনুষ্ঠানিকভাবে কলেজের কাজ শুরু হয় এবং 10ই জুলাই মাত্র 29 জন ছাত্র নিয়ে প্রথম ক্লাস শুরু হয়। কলা বিভাগের ক্লাস দিয়ে যাত্রা শুরু হলেও 1921 সালে ISC এবং ডিগ্রি পাস কোর্স চালু হয়। 1923 সালের গভর্নিং বডির সহযোগিতায় এবং অধ্যক্ষের আন্তরিক প্রচেষ্টায় ইংরেজি, দর্শন, গণিত সহ কয়েকটি বিষয় নিয়ে অনার্স চালু করা হয়। 1947 সালে দেশভাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মফস্বলের কলেজে অনার্স চালু রাখতে অসম্মতি জানালে 1949 সালে তা বন্ধ হয়ে যায়। 1954 সালে বিএসসি প্রথম ব্যাচ পরীক্ষায় অংশগ্রহণ করে। এ সময় পর্যন্ত কলেজের প্রশাসনিক ব্যবস্থাপনা, শিক্ষার মান, ফলাফল ও অন্যান্য কর্মকা বিবেচনা করে রাজেন্দ্র কলেজকে এই গ্রেডের কলেজে উন্নতি করা হয়। এ সময় ফরিদপুরের অন্যতম জমিদারি ইউনুস আলী চৌধুরী, মোহন মিয়া এবং তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট গহর বিজ্ঞান শিক্ষায় উন্নয়নে 25,000 টাকা দান করেন। এ অর্থ দিয়ে একটি বিজ্ঞান ভবন নির্মাণ ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি কেনা হয়। 1958 সালে নতুন জেলা ম্যাজিস্ট্রেট MSEDIC-এর প্রচেষ্টায় শহর ক্যাম্পাসের মূল ভবনের দোতলা নির্মিত হয়। এ ভবন একসময় অধ্যক্ষের কক্ষ, ছাত্রী মিলনায়তন ও লাইব্রেরি ছিল। শুধু পড়াশোনা নয়, শরীরচর্চার জন্য 1957 সালে একটি জিমনেসিয়াম নির্মিত হয়। এক সময় রাজেন্দ্র কলেজ বলতে শহর ক্যাম্পাসকে বোঝাত। এখান থেকে পরিচালিত হতো কলেজের প্রশাসনিক, একাডেমিক ও অন্যান্য কার্যক্রম। বর্তমানে এ কলেজের শহর ক্যাম্পাস ও বাইতুল আমান ক্যাম্পাস নামে 2টি ক্যাম্পাস আছে। বাইতুল আমান ক্যাম্পাস প্রতিষ্ঠারও রয়েছে এক ইতিহাস।
ছয়ের দশকের গোড়ার দিকে দেশজুড়ে আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন ছাত্রছাত্রী বহুগুণ পেরে যাওয়ায় নতুন ভবন নির্মাণ ও পুরাতন ভবন সমুদ্রের চিহ্ন প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দেয়। সেজন্য প্রয়োজন অতিরিক্ত জমি। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় কলেজের উন্নয়নের জন্য 26 লাখ টাকা বরাদ্দ করে। এমতাবস্থায় কলেজ গভর্নিং বডি শিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী শহরের বাইরে জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়। এ প্রেক্ষাপটে কলেজের মূল ভবন থেকে 3 কিলোমিটার দূরে চৌধুরী পরিবার প্রতিষ্ঠা বাইতুল আমান কমপ্লেক্স থেকে 15 একর জমি ক্রয় করা হয়। এ জমির উপর 60-এর দশকের শুরুতেই কলেজের বাইতুল আমান ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। 1968 সালে এ ভবনগুলোর নির্মাণ কাজ শেষ হয়। এ বছরেই কলেজকে প্রাদেশিকীকরণ করা হয় এবং সরকারিভাবে অধ্যক্ষ পদে নিযুক্ত করা হয় বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর শিব প্রসন্ন লাহিড়ী, পরবর্তীতে পিএসসি সদস্য। ইতোমধ্যে ছাত্র আন্দোলন, গণ আন্দোলনের তরঙ্গে সারা দেশ বিক্ষুব্ধ হয়ে উঠলে ঘনিয়ে আসে বাঙালি জাতির মুক্তির সংগ্রাম। 71-এর মুক্তিযুদ্ধকালে এখানে পাক হানাদার ক্যাম্প স্থাপন করে, পরে তাদের পরাভূত করে স্থাপিত হয় মুক্তিবাহিনীর ক্যাম্প। মুক্তিযুদ্ধোত্তরকালে বাইতুল আমান ক্যাম্পাসের ডিগ্রি শাখা স্থানান্তর নিয়ে চলে দীর্ঘটানা করেন। এভাবে ভবনগুলো অব্যবহৃত থাকার ফলে প্রায় ধ্বংসমুখে হয়ে পড়ে। 1978-79 সাল থেকে নতুন ভবন নির্মাণ ও পুরাতন ভবনগুলোর সংস্কার কাজ শুরু হয়। 1983 সাল নাগাদ ভবনগুলো পুরোপুরি ক্লাসের উপযোগী করে তোলা হয়। অতঃপর 1984 সালে 6টি অনার্স বিষয়ে ও ডিগ্রি কোর্সের ক্লাসসমূহ বাইতুল আমান ক্যাম্পাসে স্থানান্তর করা হয়। 1995 সালে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পাঠদান বন্ধ করে দেওয়া হলে ডিগ্রি কোর্সের ক্লাসসমূহ শহর ক্যাম্পাসে স্থানান্তর করা হয়। 1971-72 শিক্ষাবর্ষ থেকে 6টি বিষয়ে অনার্স চালু হলেও সময়ের ধারাবাহিকতায় বর্তমান 19টি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু আছে। এছাড়া 2টি বিষয়ে মাস্টার্স প্রাইভেট পরীক্ষার ব্যবস্থা আছে। 2008 সাল থেকে আবার উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে রাজেন্দ্র কলেজের প্রশাসনিক ভবন শহর ক্যাম্পাসে অবস্থিত। এ ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কোর্সের সকল কার্যক্রম এবং বিজ্ঞান অনুষদের কয়েকটি বিষয়ের ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হয়। 1918 সালে স্বল্প সংখ্যক ছাত্র ও শিক্ষক নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী প্রায় 30,000 এবং শিক্ষকের পদ সংখ্যা 179টি। এভাবে এগিয়ে চলছে দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী এ কলেজটি। শুধু শিক্ষা দীক্ষা নয়, ক্রীড়া ও সংস্কৃতি সহ বিভিন্ন সমাজসেবক কর্মকাণ্ডেও কলেজের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল। মানসম্পন্ন শিক্ষা ও শিক্ষা সহায়ক কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা পরীক্ষার ফলাফল ও সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশ বিচারে সরকারি রাজেন্দ্র কলেজ বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে। নিঃসন্দেহে এ কলেজ শিক্ষাঙ্গনে বাংলাদেশের রোল মডেল। দীর্ঘ 100 বছর আগে শিক্ষানুরাগী মানবদরদী অম্বিকাচরণ মজুমদারের উদ্যোগ, প্রচেষ্টা ও বলিষ্ঠ নেতৃত্বে জ্ঞান বিজ্ঞানের যে আলোক শিক্ষা প্রজ্বলিত করে যাত্রা শুরু হয়েছিল রাজেন্দ্র কলেজের, আজ তা শতধারায় বিচ্ছুরিত। সময়ের স্রোতে এ ধারা আরো গতিশীল ও জোরালো হবে, সমুন্নত ও সমুজ্জ্বল হবে এর ঐতিহ্যের অভিজ্ঞতা।